करूं आराधना करूं दिल
Thank you.
morning, and thank you once again for the wonderful worship that you brought here for this team. Although there was a little bit of power hiccup, we always have hiccups in our life. Jodi upor niche amader jibone onek ashe aste thake, upor upor je bishwasta ache seta jeno mile na, seta jeno change na hoy, amader bishwas jeno sobshomoy thake. So it's again shomoyke shagoto janai ajker dine. So this is the time for testimonies. Shapo shunar shomoy. Just now we had a testimony. The power came. Yes, that's what I was discussing, that we have hiccups in our life, but still we have to stay smooth. Our boat shouldn't get drowned, right? Our faith shouldn't get drowned. Thank you.
সাহায্য করো, যে আমার কেউ কিছু দাও, রাইট? সো সেই সময় তোর উত্তর দিলেন পর্ব প্রেরিতের চ্যাপ্টার 3:6, অ্যাক্টস চ্যাপ্টার 3:6, কিন্তু পিতর তাকে বললেন, আমার কাছে সোনা বা রূপো নেই, আমার কাছে যা আছে আমি তোমাকে তাই দিচ্ছি, নাসকীয় যিশুর নামে তুমি উঠে দাঁড়াও ও হেঁটে বেড়াও। Yes. তো পিতর বললেন যে আমার কাছে কোনো সোনা বা গয়না এমনি কিছু নেই, বহুমূল্য জিনিস কিছু নেই, মানে সাংসারিক দিকে বা পৃথিবীর দিকে যে বহুমূল্য জিনিসগুলো সেটা আমার কাছে কিছু নেই, তো আমার কাছে কি আছে তোমাকে দেওয়া, যিশু, সুসমাচার, যিশুর উদ্ধারের মেসেজটা আমার কাছে আছে, ঠিক আছে? আমার কাছে যিশু আছে, রাইট? সেটা আমি তোমাকে দিতে পারবো, রাইট? আই হ্যাভ জিসাস উইথ মি, আই ডোন্ট হ্যাভ এনি রিচেস, এনি গোল্ড অর সিলভার, বাট আই হ্যাভ জিসাস উইথ মি উইচ আই ক্যান গিভ ইট টু ইউ। অ্যান্ড দেন ফার্দার আফটার দ্যাট কি হয়েছে? এই বলে পিতর তার ডান হাত ধরে তুললেন, সঙ্গে সঙ্গে সে তার পায়ে ও গলিতে বল পেল আর লাফিয়ে উঠে দাঁড়ালো ও চলতে লাগলো। তারপর সে তাদের সঙ্গে মন্দিরের মধ্যে ঢুকে সেখানে হেঁটে লাফিয়ে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। তো সে প্রেড ফর ইটা প্রেড ফর হিম এন্ড সুন দ্যাট পারসন ওয়াজ এবল টু ওয়াক এন্ড হি স্টার্টেড ইউ নো ড্যান্সিং, রাইট? তো সে ব্যক্তিটা সে সময় তাকে সে সুস্থ হলো এবং সে গিয়ে মন্দিরের মধ্যে ইভেন নাচতে শুরু করলো এবং সবাইকে বলতে বেড়ালো, রাইট? সো সবাই অনেক অবাক হয়ে গেল, সবাই অনেক ভয়ও পেলো, কিছুজন বেশিরভাগ সবাই অবাক হলো এবং সবাই ভেতরের কাছে এলো, রাইট? কন্টিনিউ রিডিং, আমরা আগে পড়ি। লোকেরা দেখলো সেই লোকটি হাঁটছে ও ঈশ্বরের প্রশংসা করছে, তারা চিনতে পারলো মন্দিরে সুন্দর নামের ফটকের সামনে বসে ভিক্ষা করত যেই লোক, সেই লোকই হেঁটে বেড়াচ্ছে ও প্রশংসা করছে। ওই লোকটির জীবনে যা ঘটছে তা দেখে তারা আশ্চর্য হয়ে গেল, তারা বুঝে উঠতে পারলো না এই বিস্ময়কর ব্যাপার কী করে ঘটল। লোকটি পিতর ও যৌবনকে ধরে দাঁড়িয়েছিল, তাই সকলেই এই লোকটির সুস্থতা দেখে আশ্চর্য হয়ে সলোমনের বারান্দায় পিতর ও যৌবনের কাছে দৌড়ে এলো। এই দেখে পিতর জনতার উদ্দেশ্যে বললেন, হে আমার ইহুদি ভাইরা, আপনারা এতে আশ্চর্য হচ্ছেন কেন? আপনারা আমাদের দেখি এমনভাবে দেখছেন যেন আমরা নিজেদের ক্ষমতার গুণে একে চলবার শক্তি দিয়েছি। আপনারা কি মনে করেন যে আমরা খুব ধার্মিক তাই এই কাজ করতে পেরেছি? না, ঈশ্বর এই কাজ করেছেন, তিনি আব্রাহামের ঈশ্বরকের ও জাকবের ঈশ্বর, আমাদের পিতপুরুষের ঈশ্বর, তিনি তার দাস যিশুকে মহিমান্বিত করেছেন। এই যিশুকে আপনারা মৃত্যুদণ্ডের জন্য শত্রুর হাতে তুলে দিয়েছিলেন, সেদিন পিলাত যখন তাকে ছেড়ে দেবেন বলে মনোনীত করেছিলেন তখন আপনারা তাকে আগ্রহ করেছিলেন। তো আপনারা সো এখানে আমরা দেখতে পারি যে সবাই জোহান এবং পিতার কাছে এলো, লোকজন দেখলো যে হ্যাঁ এই লোকটা, এই ছেলেটা এতদিন ভুগছিল, সে হঠাৎ সুস্থ হয়ে গেল, রাইট? ও ভালো করে চলতে ফিরতে পারছিল, তো সবাই পেতরের কাছে এলো এবং সবাই বলল, বা ভালোই ঠিক করে দিতে পারো। কিন্তু পেতর তাদেরকে উত্তর দিল যে এটা আমার দ্বারা হয়নি, ইটার দেন সেট দ্যাট ইট ইস নট বিকজ অফ মাই দ্যাট আই এম ভেরি গুড অর আই এম ভেরি রিলিজিয়াস, রাইট? ইট ইস বিকজ জিসাস দ্যাট দিস পারসন ইজ ওয়াকিং, এটা যিশুর জন্যই কেবলমাত্র যে ও আজকে আবার হাঁটতে পারছি, রাইট? এটা আমার দ্বারা কিছু নেই, আমার হাতে কিছু ছিল না, এটা আমাকে যিশু সে ইয়েটা দিল, সে তাকতটা দিল, যে শক্তিটা দিল যে জানে হাঁটতে পেরেছি, রাইট? এবং তারা বললো যে তোমরা কিছুদিন আগেই সে যিশুকে তা তোমরা কী করে ঘুষে দিলে, তাকে সবাই বললো যে যিশুকে ঘুষ দাও, রাইট? এই যিহুদিরা বললো ঘুষ দাও, এবং একজন বারাব্বাস যে অনেক কিছু পাপ কাজ করেছিল তাকে তারা রিহাই দিল, রাইট? সো এটাই ওরা বলছে শিশুরা যে তোমরা যিশুর
যিশুকে ইয়ে করলে, তোমরা যিশুকে মানলে না, ঠিক আছে, যে তোমাদের মধ্যে ছিল, তোমাদেরকে শেখালো, তোমাদেরকে সব কিছু, এত এত কিছু সুস্থ কাজ করলো, আরও তো কিছু অলৌকিক কাজ করলো, কিন্তু তখন তোমাদের মধ্যে সেই বিশ্বাসটা আসেনি, তোমাদের মধ্যে তিনি যে বলে গেছিলেন সেটাকে তোমরা মানো, রাইট? This person Jesus was with you, but still you didn't listen to his words, what he had told you, what he had, he had even prophesied about his crucifixion, about his resurrection, but still you people didn't believe him. Anyway, still God is giving you the chance to repent, right? Peter told them that ekuno she tomar kache অপরচুনিটি আছে, তোমার কাছে সে চান্স আছে যে তোমরা তোমার সে পাপগুলোর থেকে তোমরা ফিরিয়ে যাও, এখনো ঈশ্বর এতই দয়ালু, ঈশ্বর এতই মহান যে তোমাদেরকে চাইছে যে তোমরা সে পাপ থেকে তোমরা ক্ষমা চাও এবং ফিরিয়ে এসো, রাইট? সো দ্য ডিসাইপলস, এই শিষ্যরা যিশু যা কাজ যে আদেশ তাদেরকে দিয়ে গেছিল সেই আদেশ অনুযায়ী তারা কাজটা এগোতে তারা শুরু করলো, তারা মণ্ডলিক প্রচারে তারা লেগে গেল, রাইট? দে ওয়ার স্টার্টেড প্রিচিং দ্য ওয়ার্ড, দ্য ডিসাইপলস ইউ নো টুক দ্য কমান্ডমেন্টস, হোয়াট এভার জিসাস হ্যাড টোল্ড দেম, দে স্টার্টেড ডুইং দেম, রাইট? অ্যাজ জিসাস হ্যাড টোল্ড ইন দ্য লাস্ট চ্যাপ্টার অফ ম্যাথিউ, ওকে, গো অ্যান্ড টিচ অ্যান্ড ব্যাপটাইজ, সো দিস ডিসাইপলস স্টার্টেড ওবেইং অ্যান্ড went into the different paths to teach about Jesus, right? So, the obedience, they obeyed the word, right? They obeyed what their master Jesus had told them. Tara, ja tader shikha, jishu, tader ja bole dele, tara, shida, tha shukte, shuru kore, right? So, why is obedience important? কেন আজ্ঞাকারী হওয়াটা কেন দরকার, স্পেশালি ইন দি আইজ অফ গড, হোয়াই ডু ইউ থিঙ্ক? ইফ ইউ আর ওবেইং টু গড, ইউ উইল বি ওবেইং টু আর অল দ্য থিংস উইচ আন্ডার হোম অথরিটি বি কাম, ওকে, বাট হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু বি ওবেইং টু গড ফার্স্ট? ঈশ্বর জানে, ঈশ্বর যে আমাদেরকে তৈরি করেছে, ঈশ্বর যে আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি জানে যে পাপ আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে, আমাদেরকে নষ্ট করে দেবে, রাইট? গড নোস দ্যাট সেম ইভেনচুয়ালি ডিস্ট্রয় আস, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই হি ওয়ান্টস আস টু বি ইন হিস পাথ, হি ওয়ান্টস আস টু বি হিম, বিকজ দেন ওনলি উই ক্যান বি অ্যাওয়ে ফ্রম সিন, রাইট? দেন ওনলি faith will be strong, right? So let's see how that we'll just just demonstrate a simple like presentation to demonstrate this. Can we to choto udharon diye eta dekhate parbo? So amar kache ekta ki ache, kagoj ache, thik ache, কাগজটা আমি জলে এমনি রেখে দিলাম, ঠিক আছে? আর কাগজটা যখন আমি তুলছি, রাইট, ইট ইস ভেরি ইজি টু টিয়ার ইট অফ, রাইট? খুব ইজিলি আমি এটাকে ছিঁড়ে দিতে পারছি,
এবং আমি দেখছি যে আস্তে আস্তে যে নিচের দিকটা থেকে আস্তে আস্তে জলটা উপরের দিকে চলে আসছে, রাইট? মানে আলটিমেটলি এটা খুবই উইক হয়ে যাচ্ছে, রাইট? ইট ইজ এন্টারিং ইভেন দ্য টপ সারফেস অফ দ্য পেপার, রাইট? রাইট, আই ক্যান শো ইট অ্যাগেন। সো দিস ইজ লাইক দ্য পেপার অ্যান্ড সি ইটস নাইস, ক্যান লাস্ট, অ্যান্ড ইফ আই ক্যান জাস্ট পুট ইট স্লোলি লাইক দিস, ultimately I see that water is like coming to the top, like it's penetrating through the inner layers and it's coming to the top. And the jolt aste aste niche dike poreo she surface ta ke bhije diche, right? So it's very easy to, you know, just tone up up khub shoja bhabe chhe dewa jacche, right? But if we mold ourselves, রাইট, যদি আমরা নিজেকে ঈশ্বরের প্ল্যান অনুযায়ী, ঈশ্বরের যে কথা অনুযায়ী, ঈশ্বরের যে পরিকল্পনা অনুযায়ী যদি আমরা নিজেকে তৈরি করে নিতে পারি, ঠিক আছে, সেম বোর্ড, সেম পেপার, রাদার সেম বোর্ড ক্যান স্টে আফ্লোট, রাইট? অ্যান্ড ভেতরের পার্টটা যদি আমরা দেখি একদম dry as, isn't it same thing is there, right? Although the outer part is getting wet, right, but the inner one is still safe, right? So when we mold ourselves according to God, right, as God wants us, not be just plain, right, then we can resist this sin, right? This water is the sin of this world, right? We can resist the sin coming inside, right? Amra je pap ta ache seta ke amra badha dite pari, right? Je pap ta amader moddhe jano none, right? It will not harm our soul, it will not harm our spirit if we have Jesus in our lives, if we allow Jesus to mold us according to his way. Jodi amra ishwarer dike ishwarer porikalpona onujayi amra kaj kori, amra je kono pap theke amra nijeke dur rakhte pari, right? Just as, you know, Noah built that great ark, he obeyed according to God's will. He said that what God had commanded, jetai ishwar take adesh dilen tini shetakei tini korlen, right? If we read Genesis chapter 6 verse 22, এই সমস্ত কিছু নোহা করলে ঈশ্বর যেমন আজ্ঞা দিয়েছিলেন নোহা সব কিছু ঠিক সেইভাবে পালন করলেন। নোহা ডিড দিস, হি ডিড অল দ্যাট গড কমান্ডেড হিম, ইয়েস, এন্ড ওবেইং, ইয়েস। নোহা এন্ড মেনি আদার প্রফেটস, দে ডিড অ্যাজ গড হ্যাড কমান্ডেড, রাইট? গড মেড হিম টু মেক অ্যান, গড টোল্ড হিম টু মেক অ্যান আর্ক, মেক অ্যা বোট, এন্ড হি ডিড এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু দ্যাট। ওকে, দ্য ডিসাইপলস were asked, were commanded by Jesus to take the gospel to different parts of the people. There are many souls who are waiting for Jesus. Anek atta ache, anek lokjon ache jara Jishur jonno opekkhay ache, jara sushomajer opekkhay ache. So go out into the world and tell them. And that lame person, right, je apongo byakti, jokhon tar shorire tar sob, তার হয়তো সব থেকে বেশি দরকার ছিল ওই সময় সুস্থতা, রাইট? মোর দেন দ্য রিচেস, হোয়াট হি ওয়ান্টেড ইজ দ্য কিওর অফ হেলথ। বাট সিন্স হি ওয়াজ লাইক, ইউ নো, গেটিং এভরিথিং, পিপল আর থ্রোয়িং আর্মস, সো হি ওয়াজ গেটিং অ্যাকাস্টম টু দ্যাট, রাইট? ও ভাবছিল সবাই কিছু না কিছু দিচ্ছিল, তো ও সবাইকে চাইছিল হ্যাঁ আমাকে কিছু দাও। তো তার বেশি দরকার কী ছিল? Jesus, right? He needed Jesus more, and that is why he was cured of
অফিস ইনএবিলিটি, তার জন্যে সে সুস্থতা পেল, রাইট? অ্যান্ড লেটার অন অ্যাকসেপ্টেড জিসাস, রাইট? সো উই অলসো হ্যাভ দিস রেসপন্সিবিলিটি অফ টেকিং দিস মেসেজ, আমাদের কাছে আজকে সেই দায়িত্বটা আছে, এমনকি আমরা যদি নিজেকে যিশুর শিষ্য বলি তো আমাদের কাছেও সেই দায়িত্ব আছে যিশু সমাচারটা দেওয়া সবাইকে, এবং তার আগে আমাদেরকে সে বোট মতন হতে হবে, রাইট? যে বোটটা সমস্ত ঝড় বিপত্তি সেটাকে সহ্য করে দাঁড়িয়ে থাকতে পারে, রাইট? ডাজ নট গেট টোন অফ সো ইজি, রাইট? সো ইট হ্যাজ টু বি স্ট্রং, রাইট? ইট হ্যাজ টু বি রেজিস্টিং টু ইভিল। সো ফার্স্ট অফ অল লেটস have, let's make this commitment towards God. আমরা যেন ঈশ্বরের প্রতি কমিটমেন্ট রাখি যে আমরা আজ্ঞাকারী হব, ঈশ্বরের কথা শুনব, এবং এই যে ঈশ্বর যেমন ঈশ্বর আমাদেরকে ঢালতে চাইবে, যেমন ঈশ্বরদের পরিকল্পনা আমাদের জীবনে থাকবে সেটাকে আমরা নিজের জীবনে আমরা পাবো। সো দ্যাট ওয়াজ মাই মেসেজ টুডে, দ্যাট বি faithful, be strong in the Lord, be obedient, and this is all. I just want to say something. Yes. That many times boat can get problem, many times holes. Yes. Okay. Repairing work required, renovation required. Yes. Okay. But it doesn't mean that boat can't go into the water. Boat can always stay in the water and it can be repaired. So, as like God, although we are in God, there will be problems. Yes. There will be circumstances. যদিও আমরা যিশুর সঙ্গে থাকছি, এই ওয়ার্ল্ডে আমরা আছি, আমরা যিশুকে কমিট করলাম আমরা কোনোদিন don't get the heaven the next day if God allows for sure, but would not like that too. Okay. তাহলেও কিন্তু সেখানে প্রবলেম, অসুবিধা, অস্থিরতা, ঠিক আছে, ফ্রাস্ট্রেশন, যন্ত্রণা সব কিছুই থাকবে। দোজ থিংস আর অলসো রিয়েল অ্যাজ লাইক গড, গড ইজ রিয়েল অ্যান্ড দোজ থিংস আর অলসো রিয়েল, যন্ত্রণা, ব্যথা, ঠিক আছে, মনের বেদনা, ছাড়াছাড়ি হয়ে গেলে, ঠিক আছে, শরীরের বেদনা যদি কাটাকাটি হয়, ইয়ে হয়, ঈশ্বরের সাথেই সম্ভব, আমরা নিজেরা করতে পারবো। দ্য বোট ক্যান বোট মেক রিপেয়ার বাই হিমসেলফ, নো, মিস্ত্রি রিকোয়ার্ড, রাইট? দ্যাট ইজ আ মিস্ত্রি, দ্যাট পারসন উইল গোইং টু, and that person has to be very much known about the boat. No one can, a carpenter can't come and then ya wahan thokega dusra cheda ho jayega, toot jayega, it is not possible, right? The perfectly one person who knows the knows about the boat, that person will going to come and repair it, right? Right. Yes. Like brother John came from south and doing electricity work and all. If we would have been, we know physics, but we have, would have been start doing the work, then two options could be available. Either one of us died because of the saw or something. Okay, we all died because everything was going to be a misconnection and everything, right? So, we stay strong, stay committed with God. And I'm really thankful to Brother Peter. It is a very nice refreshment and very nice reminding to each and every one of us. Many times, amra onek busy hoye jai. Okay, many times I personally feel, okay, onek shomoy amra busy hoye jai. Thik ache, onno sokol kaje, jodio amra kajta ishorer jonnoi korchi, thik ache, tarporeo onek shomoy amra bhule jai je obedience ta dorkar ache. Need of obedience, how much obedience, the spending time with God is very much important. Those things we forget because of all the other attributes and things that are going on.
Thank you very much. And yeah, so yes, let's do this. We'll pray and thank you, Lord, for this time. And Lord, we are obviously thankful, Lord, that you have been with us and guided us. We are just praying, Lord, that we are always obedient to your word, Lord, that we always mold ourselves, Lord, to your will, to your plans, Lord, and we obey your commandments, Lord. Yes, Jesus Christ. তোমার পরিকল্পনা তোমার আদেশ অনুযায়ী নিজেকে ভালো তুলে নিতে পারি, তুমি যা বলেছো সেই কথাগুলোকে আমরা মানতে পারি, আমাদের জীবনে লাগু করতে পারি। এই সময় আমি প্রার্থনা করি আমাদের মন্ডলীর জন্য, যদি কিছু সমস্যা থাকে তুমি জানো, তুমি দেখো, তুমি জেনে সময় থেকে ভালোই জানো, সেটাকে ঠিক করতে পারি। আমাদের যা পরিকল্পনা আছে সেটার জন্য প্রার্থনা করি আশীর্বাদ করে যেন সে আগামী দিনে সেটা তোমার কাজে জানতে পারে। Thank you for joining. Yeah. And yes.
please check out our website www.freedomfellowshipindia.com.